কে ভালোবাসেন, সেজন্যই তিনি এই খুলনায় এসে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। আমাদের এক সময় তার টুকর ছাত্রনেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক আমাদের অত্যন্ত ছোট ভাই মোহাম্মদ জামিল হোসেন, আসসালাম আলাইকুম। একটি কেন্দ্রীয় টিম যেমন একটি শেখ হাসিনা মুসলমান সেন্টিমেন্ট ডেভেলপ করে খালেদা পারেন নাই, 730 কোটি টাকা ফেরত গেছে, খুলনার উন্নয়ন হয় নাই। আপনারা বেরোবো ষষ্ঠ সন্তান ছাত্রলীগের মধ্যে, আমার মনে হয় খুলনা জেলায় এই প্রথম দু একজনের মধ্যে একজন। আমার ছোট ভাই স্নেহপদ ছোট ভাই আপনাদের কাছে এসেছে, এই ওয়ার্ডে এসেছে বক্তব্য রাখে, এখন একটু যাবেন আমাদের নেতা খালেক ভাইকে নিয়ে আসবেন, ওই পর্যন্ত বলবেন কিছুক্ষণ পরেই। সদস্য দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহসালার কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আমি